যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। যোগী আদিত্যনাথ যাতে সভা করতে না পারেন তাই মাঠে জল ঢেলে রাখা হয়েছে। আজ রবিবার রায়গঞ্জের কাশিবাটির এক চাষের জমিতে সভা করার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দলের স্থানীয় নেতার অভিযোগ, সভাস্থলের জমির পাশে আরেকটি জমিতে সেচ দেওয়ার নামে পাম্প দিয়ে জল ঢালা হয়েছে। সভার মাঠে যাতে জল না ঢুকতে পারে এই জন্য শনিবার দুপুরে বিজেপির তরফে ফের ওই মাটির চারদিকে সীমানায় মাটি দিয়ে উঁচু করে আল তৈরি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে। পাশাপাশি ওই দিনই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। বিজেপির অভিযোগ, সেখানে কেশরীনাথ ত্রিপাঠী আসবেন বলে রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ শহরে কোনো রকম ব্যানার পোস্টার পতাকা লাগাতে দলীয় তোরণ তৈরি করতে নিষেধাজ্ঞা জারি করেছে। যোগীর সভা ম্লান করতে তৃণমূল পরিচালিত পুরসভা এ ধরনের অগণতান্ত্রিক কাজ করছে বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। জমির মালিক বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীর, ওই জমির লিজপ্রাপ্ত মালিক ওই এলাকার বাসিন্দা জগন্নাথ সিং। ওই জমিতে মাটি ফেলে সমান করে সেখানে মঞ্চ তৈরির কাজও শেষ হয়ে গিয়েছিল। বিজেপির অভিযোগ, তৃণমূলের চাপে ওই এলাকার বাসিন্দা জগন্নাথ শুক্রবার রাত থেকে এদিন দুপুর পর্যন্ত পাম্প দিয়ে সভামঞ্চের একেবারে পেছনের জমিতে জল দিয়েছে বলে অভিযোগ। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, জেলায় বিজেপির কোনো সংগঠন নেই তাই যোগীভোগীদের সভা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এই সভামঞ্চের পেছনের জমিতে জল দিয়ে সভা ভণ্ডুলের চেষ্টা হয়েছে। অন্যদিকে আজই রাজ্যপালের আসার কথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ির দাবি, যোগীর সভাকে ম্লান করতে পুরসভা অগণতান্ত্রিকভাবে নির্দেশ জারি করেছে। যোগীকে অভ্যর্থনা ও স্বাগত জানাতে শহরে দলীয় পতাকা ফেস্টুন তোরণ লাগাবে বিজেপি, কেউ বাধা দিলে দেখা যাবে। পুরপ্রধান তৃণমূলের সন্দীপ বিশ্বাসের পাল্টা দাবি, সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে একই নির্দেশ জারি করা হয়েছে। শহরে রাজ্যপালের আগমনকে স্মরণীয় ও বর্ণনীয় করে তোলার জন্য ওই নির্দেশ জারি করা হয়েছে। কোনো রাজনৈতিক দল শহরে দলীয় পতাকা ফেস্টুন ও তোরণ লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবার অন্যদিকে বারবার অনুমতি চেয়েও বালুরঘাট বিমানবন্দরে যোগী আদিত্যনাথের হেলিপ্যাড ব্যবহারের অনুমতি দিল না প্রশাসন। আর ঘণ্টাখানেক পর বালুরঘাটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা রয়েছে, কিন্তু এখনও বিজেপির সভায় যোগী আদিত্যনাথের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত প্রশাসন হেলিপ্যাড ব্যবহারের অনুমতি না দেওয়ায় জেলা শাসকের বাংলোর সামনে বিজেপি বিক্ষোভ শুরু করে। সেই উপলক্ষে বালুরঘাট বিমানবন্দরে হেলিপ্যাড ব্যবহারের অনুমতি চেয়ে প্রশাসনের নিকট আবেদন করেছিল বিজেপি, কিন্তু অভিযোগ সেই অনুমতি দেয়নি প্রশাসন। তাই তারা বাধ্য হয়ে বিকল্প হিসেবে বালুরঘাট রেল ময়দান বিজেপির তরফে হেলিপ্যাড নামানো হয়েছে। রবিবার সকালে সেই হেলিপ্যাডে যোগীর হেলিকপ্টার নামার অনুমতি চেয়ে জেলা শাসকের নিকট আবেদন করে, কিন্তু সেখানেও যোগীর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ জেলা বিজেপির। এই ঘটনায় ক্ষুব্ধ কর্মী সমর্থকরা জেলা শাসকের বাংলোর সামনে বিক্ষোভ শুরু করেন। বিজেপির বালুরঘাট লোকসভা কেন্দ্রের আহ্বায়ক নীলাঞ্জন রায় শনিবার রাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি রাতের মধ্যে প্রশাসন হেলিপ্যাডের অনুমতি না দেয় তাহলে রবিবার সকাল থেকে তারা আন্দোলনে নামবে। কিন্তু তার এই হুঁশিয়ারিকেও অগ্রাহ্য করেছে প্রশাসন, তাই বাধ্য হয়ে বিক্ষোভ শুরু করে তারা। বাধ্য হয়ে পরে লখনৌ থেকে টেলিফোনে ভাষণ দেন যোগী আদিত্যনাথ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, যেন তেন প্রকরণে বিজেপির সভা আটকাতে চাইছে প্রশাসন তথা তৃণমূল। কখনো মাঠ দখল করে, কখনো মাঠে জল ঢেলে, কখনো হেলিপ্যাড নামতে না দিয়ে এভাবে কাউকে সভা করতে না দেওয়া পুরোটাই অগণতান্ত্রিক এবং অনৈতিক বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।